ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। দেশ এবং প্রবাস তো নিয়ে এই মুহূর্তে এবং পরবর্তীতে আপনারা যারা আমরার লগে জড়িত হইবা সবাই রে সিলেটি চ্যানেলের পক্ষতনে ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক, আপনারা দেখেন যে মৌলভীবাজারের যে অবস্থাটা আছে আমরা একটু আপনারা দেখাইবার চেষ্টা করতাম। এই মুহূর্তে মৌলভীবাজার বেরিরফার পয়েন্ট তো নে আমি সৈয়দ শাহেদ আলী। মৌলভীবাজারের যে বর্তমান যে কোয়ায় যে অবস্থাটা বয়াবো, বেশ কয়েকটা জায়গা দেখছি আমরা, বেশ কয়েকটা জায়গাত উঞ্জি গাড়ি ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটছে। আপনারা সবাই সেফ থাকবা, আমরা একটু দেখাইবার চেষ্টা করবো, সবাই শেয়ার দেওয়ার সাথে থাকবা। এটা হইল মৌলভীবাজারের একটা পয়েন্ট, বেরিরফার পয়েন্ট তো আমি সাইকেলে আপনারা দেখাইবার চেষ্টা করতাম। আর যারাই মৌলভীবাজার শ্রীমঙ্গল শেরপুর এই মুহূর্তে গাড়িয়ে যাইবা আপনারা একটু সেফে যাইবা। আর ভিডিওটা ঠিক আছে নি আপনারা একটু জানাইবা। আমি হেলমেটের মধ্যে রাখিয়া হয়তো দেখাইলাম, ভিডিওটা খাটতে পারে। আপনারা সবাই সাথে থাকবা, আমরা কিছু জায়গা দেখাইবার চেষ্টা করতাম। শহরের ভিতরে যদি এই অবস্থাটা থাকে তো শহরের বাইরে কোন অবস্থাটা হইতে পারে। এবারের যেটা আমরা দেখলাম যে এবারকের বছরের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা আজকে পড়ছে। সে কোন জায়গাতে দেখরা আপনারা জানাইবা, সে কোন জায়গাতে দেখরা। আর আমরা সিলেটি চ্যানেলের মাধ্যমে আমরা আপনারা সতর্ক করার লাগে এই ভিডিওটা করা। বেশ কয়েকটা জায়গাত ছোট বড় সিএনজি এবং মোটর সাইকেলের মধ্যে দুই একটা ঘটনা ঘটছে। আমরা হয়তো সেই ঘটনা যখন আমরা জানতাম পারছি তখন আমরা ভাবলাম যে এত এই কুয়াশার মধ্যে দিয়ে যাইবার পথে আপনারা একটু শেয়ার করি, দেখাইবার চেষ্টা করি। মৌলভীবাজার সদর হাসপাতালের সামনে আমরা আছি এই মুহূর্তে। দেখুন দুই আর জায়গা দেখা যায় না। আমরা মৌলভীবাজার সদর হাসপাতালের সামনে আছি। সবাই সাথে থাকবা, আমরা এই মুহূর্তে মৌলভীবাজার মডেল থানার সামনে। আপনারা দেখুন মৌলভীবাজার মডেল থানার সামনে গাড়ি 20 মাইল স্পিডে চালানি যান না। এটা বিদেশ যেভাবে কুয়া পড়ে এইভাবে কুয়া পড়ে, গত বছর এইভাবে কুয়া পড়ছিল আমরা দেখাইছিলাম আপনারা দে। আর সেই দিন দেশের বিভিন্ন জায়গায় অনেক দুর্ঘটনা ঘটছে। আজকে আপনারা যে দিবা যাইবা আপনারা সেফ জার্নি করবা, আপনারা খেয়াল রাখবা, সবসময় মনে রাখবা আপনারা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা আপনারা দেখাইবার চেষ্টা করতাম। বর্তমানে আমরা বাস স্ট্যান্ড আছি, বর্তমানে আমরা মৌলভীবাজার বাস স্ট্যান্ড আছি। আমরা দেখাইবার চেষ্টা করতাম, আপনারা দেখুন খুব ভয়াবহ অবস্থাটা। এত কুয়া এবছরের মধ্যে পড়ছে না। আপনারা বিশেষ করিয়া ভিডিওটা আপনারা শেয়ার দিয়া অন্যজনদের সজাগ করবা। আর আমি সবর কাছে অনুরোধ করবো, যদি আপনারা আজকে কোনোভাবে যাইন এমন টাইমে আপনারা সেফে যাইবা এবং দোয়া দুরুদ ফরিয়া যাইবা। আল্লাহ আপনারারে শুভে সুবিধানে বাড়িত এবং আপনারা গন্তব্যস্থানও আপনারা পৌঁছাইতা। আজকের যে জার্নিটা খুব, আজকে যারাই মানে জার্নি করবা খুব রিক্স। আর আমরা আসলে বাংলাদেশের মধ্যে এবারের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা আজকে, যেটা আসলে হয়তো কুয়াশা আজকে বেশি কিন্তু ঠান্ডাটা একটু কম আছে, কিন্তু ঠান্ডা কম থাকলে অনেক রিক্স, গাড়ি ঘোড়া যেটা চলে অনেক রিক্স, গাড়ি 20 স্পিডও চালানি যান না। আমরা সিলেটি চ্যানেলের মাধ্যমে আপনারা দেখাইবার চেষ্টা করতাম। আর আপনারা অন্যজনদের সজাগ করার লাগে, সচেতন করার লাগে আপনারা যে বাড়ির বাইরে বাড়াইবা বা অন্যান্য গাড়িয়ে যে সর্দা মৌলভীবাজার আবার পরে শ্রীমঙ্গল মৌলভীবাজার এদিকে শেরপুর পর্যন্ত খুব বেশি কুয়াশা পড়ছে, আবার কোনো কোনো জায়গা কুয়াশা কম আছে। তবে এই দেখুন আপনারা, আমরা বর্তমানে এই মুহূর্তে কুদালি ফুল আছি, কুদালি ফুলের অবস্থাটা আমরা দেখাইবার চেষ্টা করতাম। দেখুন আমি
এই লাইট দিলে কিন্তু দেখা যায় না কিচ্ছু, আর এই লাইট দিলে তুরা দেখা যায়। আল্লাহ আমরা সবাই রে হেফাজতে রাখতা। যারা মোটর সাইকেল চালাইরা আজকে আজকে আপনারা একটু সেফে চালাইবা, যারা এখনো বাড়ির গেছে আপনারা চেষ্টা করবা যত আগে যাও আগে যায়। আমরা বর্তমানে জগন্নাথপুর পাম্প যেটা আছে পেট্রোল পাম্পও আমরা আইছি, পেট্রোল পাম্প তো নিয়ে আরও একটু সামনে গিয়া আমরা দেখাইবার চেষ্টা করবো অবস্থাটা। কিন্তু যেটা দেখা যায় আসলে আমরা যে ক্যাপশন দিছি ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থাটা ও কারণেই আমরা কইছি যে এই ধরনের জিনিস এই ধরনের সময়ে আসলে আমরা বারে বারো আর ঠিক নাই। হয়তো আমি আমার নিজে বাড়িতে যাওয়ার সময় আমি চেষ্টা করতাম আপনারা লগে হয়তো জিনিসটা শেয়ার করি, আর আসলে খুব সেফে যাওয়া লাগে। হয়তো আমার আগে অনেকজন যাইরা আমরা সবাই কিন্তু সেফ সেফ যাদের সেফে আমরা যাইতাম, আর এই মুহূর্তে আমি হয়তো আপনারা দেখাইবার চেষ্টা করতাম ও কারণেই যে বাংলাদেশও এত কুয়া এবছরের মধ্যে পড়ছে না। আমরা জগন্নাথপুর পাম্পও আছি, জগন্নাথপুর পাম্পর এলাকাটা আমরা পারইয়েই আপনারা কিছুনে বিদায় নিমুগি। আর আপনারা সবাইরে অনুরোধ যে এই ধরনের দিনও যদি আপনারা কোনোবাই বারোইন মুসলমান আপনারা যারা আপনারা আল্লাহর কাছে দোয়া করিয়া বর্তনে বারইবা, আল্লাহ যেন আমরারে হেফাজতে রাখই। আর আসলে এই ধরনের দিনও বর্তনে না বাড়া বেটার। আমরা রাত দশটা পর্যন্ত দেখছি অবস্থাটা অনেকটা ভালো আছিল, কিন্তু রাত দশটার পরে এই যে অবস্থাটা একটা পেট্রোল পাম্পের অবস্থা দেখুন, অনেক গাড়ি অনেক গাড়ি, হয়তো জীবিকার জীবিকার তাগিদে আমরা অনেকজন বারইত হয়, কিন্তু আসলে জিয়া ভাই আস্তে আস্তে যাইরাম। আল্লাহ আমরা হেফাজতে যার যার গন্তব্যস্থান নিয়ে পৌঁছেইটা। আমরা যেটা দেখাইবার চেষ্টা করতাম আপনারা দেখুন এটা একটা পাম্প মাছ সিএনজি ফিলিং স্টেশন, এনেও কিন্তু অসংখ্য গাড়ি এই মুহূর্তে গ্যাস ভরা তাইছই, অনেক সিএনজি আছে। আপনারা আসলে আমরা যারা যারা বারে বারোই আমরা দোয়া দুরুদ ধরিয়া আমরা বারইতাম, আল্লাহ আমরারে হেফাজতে রাখতা। আর আমি এই মুহূর্তে আপনারারে মৌলভীবাজার শহরের অবস্থাটা আমি দেখাইয়া আমি বিদায় নিমুগি। এই মুহূর্তে আপনারা আপনারা যদি কইন যে আমরা আর একটু সামনা পর্যন্ত দেখাইতাম তাহলে আমরা থাকমু, আর যদি কইন যে না আমরা লাইভ টেনে বিদায় নিতাম আপনারা তা সামনা পর্যন্ত দেখতানি, যদি দেখতা চাইতে কমেন্টও আপনারা জানাও কা আমরা একটু দেখাইবার চেষ্টা করবো। আপনারা কি আরও সামনা পর্যন্ত দেখতানি একটা কমেন্টও জানাও কা। আমি এই মুহূর্তে মৌলভীবাজার মাছ ফিলিং স্টেশনের সামনে আছি, আপনারা দেখুন একটু কমেন্টও জানাইবা আপনারা আর একটু সামনা পর্যন্ত দেখবানি। জি ভাই রুমান ইসলাম কইছেন না, আচ্ছা ঠিক আছে। আপনারা দেখুন এই যে অবস্থাটা, এইদিকে হইল গিয়া মৌলভীবাজার রোড আর এইদিকে হইল গিয়া শ্রীমঙ্গল রোড, আমরা দেখাইবার চেষ্টা করতাম। এই হইল শ্রীমঙ্গল, যাই হোক আমরা এই মুহূর্তে লাইভ তো নিয়ে বিদায় নেইরাম। আচ্ছা দে দেখতা চাইরা রবিন রবিন ঘোষ ভাই দেখতা চাইরা খলকুমিয়া দেখতে চাইরা, ইনশাল্লাহ আপনারা সাথে থাকবা আর আপনারা ভিডিওটা শেয়ার দিবা। ঠিক আছে আমি একটু দেখাইবার চেষ্টা করবো আপনারা ভিডিওটা আপনারা শেয়ার দিবা। আপনারা শেয়ার দিবা, শেয়ার দিয়া সাথে থাকবা, আমরা একটু দেখাইবার চেষ্টা করবো। ভিডিও ঠিক আছে নি আপনারা একটু জানাইবা।
আসলে এবারকার বছরের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা আজকে, যেটা আমরা দেখাইবার চেষ্টা করতাম, সবচেয়ে বেশি কুয়াশা আজকে। দেখেন আপনারা যে গাড়িগুলা 70-80 100 চালায় ও এই রাস্তার বিশেষ করিয়া 70-80 চালায় ও গাড়িগুলা 20-র উপরে চালাইতে পারেন না। আমরা সামনে যে যাইমু এই জায়গার কিছু সময় নেটওয়ার্কে হয়তো সমস্যা করতে পারে, তবে আবার 1 মিনিটের মধ্যে আবার নেটওয়ার্ক ঠিক হয়ে যাইব। আপনারা সবাই যারা আসেন আজকে মৌলভীবাজারের যে অবস্থাটা আপনারা দেখবা, মৌলভীবাজার প্রচুর কুয়াশা আজকে। এটা সামনে একটা সিএনজি দেখা যায়, আর কিছু নয়, অর্থাৎ আমার আমার গাড়ি তো নিয়ে প্রায় 20 সামনে হইব, শুধু একটাই সিএনজি দেখা যায়। আমরা সিএনজির আগে যদি যাই তাহলে আর কিছু দেখতাম না। দেখুন আপনারা, আমরা বর্তমানে জগন্নাথপুর ক্রস করছি। আমরা 11 নং মস্তাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান তাজ ভাইয়ের বাড়ির সামনে আছি আমরা এই মুহূর্তে। আমরা আসলে যেটা আল্লাহর যে লীলা, আমরা বুঝা এখনো যারা আমরা অন্ধকার জগতে আছি, আমরা আল্লাহরে বুঝতাম হইব, জানতাম হইব। দেখুন আপনারা রাত 10টার দিকে যদি আমরা দেখি তাহলে এই অবস্থাটা আসিল না, রাত 10টা পর্যন্ত এই অবস্থাটা আসিল না, মাত্র আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে এই অবস্থাটা হয়েছে। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ সর্বশক্তিমান। আমরা এই মুহূর্তে জগন্নাথপুর ক্রস করিয়া, গুমরা ক্রস করিয়া আমরা পুলিশ লাইনের খান্দাত আছি। দেখুন আপনারা, দেখুন আপনারা দেখাইবার চেষ্টা করতাম আমি মোটর সাইকেলে, আমি আমার নিজ বাড়ির যেইবার পথে আমি দেখাইবার চেষ্টা করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন আপনারা বিশাল জায়গা, আমরা ঠিক মতো দেখতে পারতাম না। এই হলো আমরা বর্তমানে পুলিশ লাইন ক্রস করছি। পুলিশ লাইন ক্রস করছি আমি আমি মুকামবাজার গিয়ে আপনারা আসতে বিদায় মুগি, আর ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকবা। আমি দেখাইবার চেষ্টা করতাম যে বিশাল জায়গা, আমরা ঠিক মতো দেখলাম না। আর আজকে যে আপনারা সবাই দোয়া করবা, যারা আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা তো আওয়ার পথে অথবা যাওয়ার পথে, এরারে আল্লাহ যেন শুভে সুচানে ঠিক মতো তারার গন্তব্যস্থানে নিয়ে পৌঁছায়। বর্তমানে আমরা বিসিক শিল্পনগরীর সামনে আছি। বিসিক শিল্পনগরীর সামনে দেখুন আপনারা বিশাল জায়গা, ঠিক মতো দেখতে পারতাম না আমরা। আর আমার চৌকু একবারে কুয়াশায়, কারণ হেলমেটর গ্লাস লাগাইলে রাস্তা দেখা যায় না, হেলমেটর গ্লাস না লাগাইয়া আমি দেখাইবার চেষ্টা করতাম আপনারারে, এবং আমি আমার নিজের গন্তব্যস্থানে আমি যাইতাম চাইতাম।
এবারকের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা আজকে। আপনারা কি তাই এবারকের মধ্যে আর বাংলাদেশও যারা আসেন আর কোন জায়গার ইলাকান কুয়া পড়ছে আপনারা এবার দেখছেন একটু কমেন্টও জানাইবা। আমরা বর্তমানে জেলখানা ক্রস করছি, মৌলভীবাজার জেলা খারাগার আমরা ক্রস করিয়া বর্তমানে আমরা নিতেশ্বর মুকাম বাজার আছি বর্তমানে। আর একটু সামনে গিয়া আমি বিদায় নিমুগি। দেখেন আপনারা সামনে গাড়ি দেওয়ার একটা গাড়ি 20-30 ওর উপরে দেখা যান না। আমরা এই মুহূর্তে লাইভ তো নে বিদায় নে রামগি। এত সময় আপনারা যারা আমরা লগে আসলা সবাই দিয়ে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাইরাম। আর প্রচুর কুয়াশা, আপনারা সবাই দোয়া করবা আল্লাহ যেন আমরা রে শুভে সুবধানে ঠিক মতো আমরা আর গন্তব্যস্থান আমরা নেই। আবারও আমি আপনারা সামনা দেখাইমো, ক্যামেরার সামনা বিজি গেছে। এই দেখুন আপনারা সবাই ভালো থাকুন, সিলেটি চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।